নয়াপলচনে বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালাবদ্ধ করে রেখেছেন। বিএনপির কার্যালয়ে তালাবদ্ধ থাকার 17 দিন পর এমনটাই জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন সেখানে যান না, তবে কেন যান না সে বিষয়টি তারাই ভালো বলতে পারবেন। তারা অফিস খুলে কার্যক্রম পরিচালনা করলে পুলিশের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশের পর থেকেই তালাবদ্ধ দলের কেন্দ্রীয় কার্যালয়। এদিনের পর থেকে ষষ্ঠবারের মতো কর্মসূচি ঘোষণা করেছে যুগপথ আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটি, কিন্তু দলের নয়াপল্টনের কার্যালয় থেকে আসেনি এসব কর্মসূচির ঘোষণা। এমনকি এই 17 দিনে তালা খোলার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিএনপির পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে বিএনপির কার্যালয় তালাবদ্ধ থাকার ইস্যুতে কথা বলেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অবরোধে নাশকতায় আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে যান ডিএমপি কমিশনার। এ সময় সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছেন। এছাড়া নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে সবসময় পাহারায় থাকে। বিএনপির কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। এটা কেন আসে না সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য, একবারে 12 মাস আল্লাহ মানে 30 দিনই কিন্তু সেখানে পুলিশ প্রহরায় থাকে এবং ঠিক সেই একইভাবে পুলিশ প্রহরা আছে। তারা যদি এখানে অফিস খুলে কার্যক্রম করে তাহলে আমাদের কোনো কিছু করণীয় নেই বা কোনো কিছু আমাদের আপত্তি নেই এবং কখনোই ছিল না। পুলিশের এই কর্মকর্তা বলেন, অবরোধ কর্মসূচিতে নৃশংসভাবে মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে যেসব পরিবহন শ্রমিকরা চিকিৎসাধীন রয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা চিন্তা করছে ডিএমপি। একটি কর্মসূচি সেটা থেকে এবং সেটাকে অনুসরণ করে আপনারা জানেন যে যানবাহনে আগুন দেওয়া হয়েছে, সেই যানবাহনে যারা যাত্রী ছিল, যারা ড্রাইভার ছিল, যারা হেল্পার ছিল, তারা নৃশংসভাবে তাদেরকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, হত্যা করা হয়েছে। নাইম নামে একজন বাসের হেল্পারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং তার সাথী রবি এবং আরও অনেকে এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই নৃশংসতা এবং রাজনীতি, এটি কিন্তু সম্পূর্ণ বিরোধী, কিন্তু তারপরেও আমরা এটি দেখতে পাচ্ছি। আমরা পুলিশের পক্ষ থেকে তাদের দেখতে এসেছি, সমবেদনা জানাতে এসেছি। আমরা এখানে যারা বাসের শ্রমিক ছিল তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার চিন্তা করেছি। যারা নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সকল প্রক্রিয়া চলমান উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে আগুন দেওয়ার সময় হাতে নাতে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই পুরো সময় কিন্তু পুলিশ দিবারাত্র রাস্তায় রয়েছে, দিবারাত্র জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এখানে বাসের যে মালিক শ্রমিক তারা সবাই কিন্তু আমাদের সাথে রয়েছে, তারা হেল্প করছে, স্থানীয় জনসাধারণ হেল্প করছে এবং সুধীজন বুদ্ধিজীবী সবাই কিন্তু আমি মনে করি যে দেশের যে চলমান উন্নয়ন ধারা সেটির পক্ষে রয়েছে। পুলিশ যথাযথভাবে কাজ করছে, কিন্তু যে হামলাগুলো হচ্ছে সেটি একান্তই চোরাগুপ্ত হামলা। সামনে নির্বাচনের তফসিল ঘিরে পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ডিএমপির অবশ্যই পরিকল্পনা রয়েছে, যে ধরনের সমস্যাই আসুক, যে আন্দোলনই আসুক, এসব মোকাবিলা করতে পুলিশ সক্ষম। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবরোধ ও পরবর্তী সময়ে পুলিশ দিন রাত রাস্তা থেকে কাজ করে যাচ্ছে, এরপরও যে হামলাগুলো হচ্ছে এগুলো একান্তই চোরাগোপ্তা হামলা। শ্রমিকদের ঘুমন্ত অবস্থায় বাসে আগুন দেওয়া হয়েছে, এসবের জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তামজিদ মির্জা, কালবেলা।